নমস্কার সকল দর্শক বন্ধুদের, অনেক অনেক স্বাগত। আপনারা তো জানেন, এই সময় মানে আমাদের সেই অনুষ্ঠান, শিক্ষণীয় অনুষ্ঠান। অনেক ভাবনা চিন্তা প্রয়াস নিয়ে আপনারা বসে থাকেন এবং আমরাও সেই রকম ভাবে আপনাদেরকে সেইভাবে একটা জায়গা তৈরি করে দেওয়া হয়, যেটার মাধ্যমে আপনারা কিভাবে ভালো থাকবেন। তার কারণ সবাই ভালো থাকতে চায়, সুখে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়, ভালো থাকার রসদ খুঁজে রাখতে চায়, কিন্তু কোথায় অনেক সময় সেগুলো হারিয়ে যায়। সঠিক মানুষের হয়তো আমরা সান্নিধ্য পাই না বলে মনে হয় আমাদের এই জীবনে নানান রকম সমস্যা চলে আসে, কিন্তু যখন আমরা পেয়ে যাই তখন হয়তো আমাদের ভালোই লাগে। তখন সবাই চায় তো একটু সুখে থাকতে, শান্তিতে থাকতে, অবশ্যই। তখন আপনারা অনুষ্ঠানটি ফলো করছেন, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। তখন ভালো থাকার সেই মূল মন্ত্রটা মনে হয় এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেকটাই পাচ্ছেন। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তখন সেইভাবেই আমরা ধারাবাহিকভাবে আপনাদের জীবন কথা যেমন আমরা আমরা শুনি বা বলি বা লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে অনেক কিছু জানানো হয় এবং তার সঙ্গে অনেক কিছু আলোচনা থাকে, যেই আলোচনাগুলো হয়তো আমাদের অনেকটাই আলোচনার মানে থাকে ঠিকই, কিন্তু জানেন না সেই বিষয়ে, আপনাদের সেই আইডিয়া নেই, সেটাকে জানার জন্যই মনে এই অনুষ্ঠানটি আপনাদের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। অবশ্যই সেই ব্যক্তিত্ব আজকেও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জী মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট অর্থাৎ বাস্তু বিশেষজ্ঞ এবং হস্তরেখাবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ এবং কেপি অ্যাস্ট্রোলজার। তাকে যখন আমরা পেয়েছি আমাদের অনেক জানার বিষয় রয়েছে। তখন আমরা ধারাবাহিকভাবে আমাদের আমরা তিথি নিয়ে আলোচনা করছিলাম, আমরা সে বিষয়ে জানবো, সরাসরি তার কাছে চলে যাব। স্যার স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমি প্রথমেই বললাম যে আমরা অনেক সময় অনেক পরে অনেকটা পরে অনেকটা দেরি হয়ে যায়, আমরা যখন বুঝতে পারি যে আমাদের তো কিছু অজানা রইল, কিছু আমরা জীবনে কিছু করতে পারলাম না, আমাদের জীবনটা আনহ্যাপি লাইফই আমরা কাটিয়ে গেলাম, সারাটা জীবন শান্তি পেলাম না, সুখ পেলাম না, কিছুই পেলাম না আমরা জীবনে, তখন আক্ষেপ করি। কিন্তু স্যার আপনার কাছে যখন তারা আসে একেবারে চোখে জল নিয়ে, অনেক দুঃখ নিয়ে, বেদনা নিয়ে, তাদেরকে আপনি কিন্তু সেই দুঃখ বেদনাকে সরিয়ে আবার আনন্দে সুখ শান্তির জায়গাটাকে তৈরি করে দেন। তখন অনেক কিছু আলোচনা থাকে যেগুলো মানুষের একটা সেই সুপ্ত হয়েই থাকে বা জানতে চায় না বা অনেক সময় অজানা হয়ে থাকে। আজকে আমরা এরকম ভাবে আলোচনা রাখছি তার কারণ এই যে তিথি, তিথির ব্যাপারটা কিন্তু অনেকেরই একটু জানে যে আমাদের 30 দিনের মধ্যে পূর্ণিমা অমাবস্যা দুটো তিথি থাকে, কিন্তু তার মধ্যেও যে ভেরিয়েশন আছে অর্থাৎ পূর্ণিমা বা অমাবস্যার আরো যে অনেক কিছু প্রকার ভেদ রয়েছে সেই বিষয়ে কিন্তু আজকে আপনার কাছে আমরা জিজ্ঞাসা রাখছি। একদম নিশ্চয়ই। তিথি বিষয় হচ্ছে আমাদের যখনই যে কোনো জাতক বা জাতিকা আমাদের কাছে আসেন জন্মছক পর্যালোচনা করানোর জন্য, যখন আমরা দেখি যে তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থের সাহায্যে যে কিভাবে তার জন্মতিথি কোনটা, এটা কিন্তু আমরা পেয়ে যাই। কারো দেখা যায় শুক্লপক্ষে জন্ম, প্রতিপদ তিথিতে জন্ম, কারো দ্বিতীয়া তিথিতে জন্ম, কারো তৃতীয়া তিথিতে জন্ম, এইভাবে তিথি কিন্তু 30টা, শুক্লপক্ষের 15টা, কৃষ্ণপক্ষের 15টা। এই তিথিগুলো বিশেষ গুরুত্ব রাখে জন্মতিথি। যদি কোনো জাতক বা জাতিকা তার নিজের জন্মতিথি সম্পর্কে ধারণা থাকে বা তার যদি জানা থাকে এবং তিথির প্রচুর মাহাত্ম্য থাকে, সেই তিথিতে সেই বিধিনিষেধগুলো মেনে চলা এবং সেই তিথিতে সেই শুভ কর্মগুলো যদি করতে পারা যায়, তাহলে কিন্তু অনেক দুর্ভাগ্য দূর হয়, কষ্ট দূর হয়, যে কোনো বিষয়ে সফলতা এসে যায়, সেটা কিন্তু তিথির মাহাত্ম্যে। যে কোনো দিন যে কোনো সময় যা কিছু করলাম তাহলে কিন্তু সেই মাত্রায় উন্নতি আসতে চায় না। যে সব তিথিরই কিন্তু মাহাত্ম্য রয়েছে, যেমন বিগত এপিসোডে বলেছিলাম যেমন মহাশিবরাত্রি তিথি, এই যে তিথিটা শিব চতুর্দশী তিথি বলা হয়, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, এই তিথির যা মাহাত্ম্য, এমনি অন্য সময় সেই চতুর্দশী তিথিতে আপনি কিন্তু সেই উপকার পাবেন না। যার শিব চতুর্দশী তিথিতে জন্ম তার যেমন, যদি সে তিনি জানেন যে শিব চতুর্দশী তিথিতে আমার জন্ম, এই তিথিটা অত্যন্ত শুভ, এই তিথিতে কিভাবে চলা উচিত, কি করা উচিত, কি পালন করলে ভালো হবে,
তার কিন্তু দুঃখ কষ্ট লাঘব হয়ে অনেক উন্নতির দিকে যেতে পারবে। শুধু শিব চতুর্দশী তিথি এটা একটা ফর এক্সাম্পল দিলাম, এরকম 30টা তিথির মধ্যে প্রত্যেকটা তিথি কম বেশি ভালো মাহাত্ম রাখে। যে তিথিগুলোতে যদি নাকি পুণ্য কর্ম কিছু করা হয় সেগুলো কিন্তু সুন্দরভাবে জীবনে উন্নতি করতে সহায়তা করে। কিছুতেই দেখবেন যে আর্থিক উন্নতি হচ্ছে না, কোনোভাবে ঘরে শান্তি পাচ্ছেন না, নিয়মিত স্বামী স্ত্রী অশান্তি, কোনো সম্পর্কে ভুল সম্পর্কে জড়িয়ে পড়ছেন, কোনোভাবে বাস্তু সমস্যায় ভুগছেন, যে কোনোভাবেই হোক আপনার জীবনটা নাজেহাল হয়ে যাচ্ছে। কোনো সঠিক যে উপকার, সঠিক পথে যে শান্তিমতো লাইফে যে চলা, স্মুথলি চলা, সেই জায়গাটা কোনোভাবে আসছে না, সে সময় আপনি গ্রহগত কম্বিনেশন তো অবশ্যই একটা ভাইটাল জন্মছকে যে কি কম্বিনেশন আছে, যাদের জন্ম তারিখ সময় জানা নেই তাদের জন্য তার হস্তরেখা রয়েছে, সেই হস্তরেখার সাহায্যে বিচার করে অবশ্যই এটা বলে দেওয়া যায় তার কোন সমস্যা এবং তার জন্য কি করতে হবে সমাধান। তাহলে তিনি কবের মধ্যে নির্দিষ্ট তারিখ দিয়ে বলে দেওয়া যায় যে কবের মধ্যে তার এই উন্নতিটা রয়েছে। এরকম নয় যে কিছু একটা প্রতিকার করলো এবং সেই জাতক বা জাতিকা কোনো কাজই বুঝতে পারছে না, অনন্তকাল ধরে অপেক্ষা করতে, তা নয়। প্রতিকার করলে তার একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সে কিন্তু সেই উপকারটা বুঝতে পারবে। এটা হাতের রেখা দেখেও হয়, আপনার জন্ম তারিখ সময়ের দ্বারাও হচ্ছে, মুহূর্ত হোরারি গণনের মাধ্যমেও বিচার বিশ্লেষণ করা যাচ্ছে। এছাড়াও পাশাপাশি কি হচ্ছে, যাদের তিথিটা আপনার জন্মতিথি এটাও যেহেতু গুরুত্বপূর্ণ, এই তিথিটা আপনারা যারা জানেন যে আমার এই তিথিতে জন্ম, তাহলে কি করতে হবে, সেই তিথিতে যদি আপনি সেই তিথি নির্দেশিত কর্মগুলো যদি সঠিক উপায়ে করতে পারেন, তাহলে দেখবেন অনেক কষ্ট থেকে, অনেক বাধা বিপত্তি গুলো থেকে কিন্তু ওভারকাম করে বেরিয়ে আসবেন, সুন্দরভাবে জীবন চলতে থাকবে। তিথির মধ্যে প্রতিপদ তিথি হচ্ছে এটা কৃষ্ণ পক্ষের প্রতিপদ এবং শুক্ল পক্ষের প্রতিপদ, এই যে দুটো পক্ষেরই প্রতিপদ তিথি খুব ইম্পর্টেন্ট তিথি। এই প্রতিপদ তিথি হলো কি, এই তিথির শুক্লপক্ষের প্রতিপদ তিথির অধিপতি হচ্ছে ব্রহ্মা, আর কৃষ্ণপক্ষের অধিপতি হচ্ছে রুদ্র। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা রূপে মানা হয়, শুক্লপক্ষের প্রতিপদ তিথি অধিপতি হচ্ছে ব্রহ্মা, এই অধিপতি দেবতা যে ব্রহ্মা তিনি হচ্ছে সৃষ্টিকর্তা, যা কিছু শুভ যা কিছু সৃষ্টিকারক সবকিছুই কিন্তু এই তিথিতে শুভ হয় উন্নত হয়। কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি, এই তিথির অধিপতি ভগবান রুদ্র, এই রুদ্র তিথি কি হয়, রুদ্র হচ্ছে বিনাশের সংহারের দেবতা রুদ্র। কৃষ্ণ প্রতিপদে যার জন্ম সে কিন্তু কিছু বাধার পরে ভীষণ উন্নতি পায়, সৃষ্টি ধ্বংসের পরেই কিন্তু জন্মেন সৃষ্টি। প্রথম জীবনে তাদের দেখা যায় যে স্ট্রাগল করতে হয়, একটু বেশি স্ট্রাগল করতে হয়, পরবর্তীকালে কিন্তু প্রচুর উন্নতি, ভালোভাবে সাকসেস পায়, সেটা এডুকেশন ক্যারিয়ারে বলুন, কর্মের দিকে বলুন, সব দিক থেকে কিন্তু সে সুন্দরভাবে সফলতা পায়। কৃষ্ণ পক্ষের প্রতিপদ বলুন না শুক্লপক্ষের প্রতিপদ তিথি বলুন, দুটোই কিন্তু খুবই উন্নত তিথি এবং উপযুক্ত তিথি। যে কোনো জাতক জাতিকা যাদেরই এই তিথিতে জন্ম তারা কিন্তু খুব ভালো উন্নতি করে থাকে দেখা যায়। এছাড়া এই যে তিথি প্রতিপদ তিথির, এর অধিপতি গ্রহ, অধিপতি গ্রহকে, অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে যা কিছু ফ্যাশনেবল যা কিছু ক্রিয়েটিভ সেগুলো কিন্তু এই শুক্রের দ্বারা কিন্তু নির্ধারিত করে গেছেন আমাদের জ্যোতিষবিদরা পূর্বে। হ্যাঁ, পূর্ব যুগে 6,500 বছর আগের সাবজেক্ট এই অ্যাস্ট্রোলজিটা, তারা কিন্তু এই সমস্ত লিপিবদ্ধ করে গেছে কোন তিথিতে কি বিষয় কি বৃত্তান্ত, আমরা সেই অনুযায়ী কিন্তু সে চলছে। এটা কিন্তু নতুন সাবজেক্ট নয় বা এটা আমার বা কারোর, এটা কিন্তু সৃষ্টি নয়, এটা বহু পুরানো সাবজেক্ট। যার ফলে কি হয়, এই যারা শুক্র, যেটা বলছিলাম শুক্র গ্রহ হচ্ছে অধিপতি গ্রহ,
যেকে নৃত্যকলা বলুন, অভিনয়, শিল্পে দক্ষতা, রুচিশীল মনোভাব, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে নিজের নাম, যশ, সম্মান ধরে রাখার একটা বিষয়, হ্যাঁ, গ্ল্যামারাস জগতে প্রতিষ্ঠা হওয়ার বিষয়, এইগুলো আমরা দেখি এই প্রতিপদ তিথিতে যারা জন্মায়। অপেক্ষাকৃত ভালো তাদের জন্য। এছাড়া কি এই প্রতিপদ তিথি শাস্ত্রীয় বিধানের জন্য ভালো, বিবাহ, উপনয়ন, এই সমস্ত ভালো মাঙ্গলিক যে অনুষ্ঠানগুলো, সেই অনুষ্ঠানগুলো কিন্তু এই তিথিতে সংগঠিত হয়, এটা পঞ্জিকা বিধি অনুযায়ী হয়ে থাকে। এবং এই যে প্রতিপদ তিথিতে যাদেরই জন্ম, তারা যদি এই তিথিতে, সেটা আপনার শুক্ল প্রতিপদ বা কৃষ্ণ প্রতিপদ যাই হোক না কেন, কিছু যদি আপনারা কোনো প্রাণী বা পশু বা পাখি, এদেরকে যদি কিছু কিছু খাবার দিতে পারেন নিয়মিত রূপে, তাহলে দেখবেন দুর্ভাগ্য দূর হবে, অনেকটা ভালো থাকতে পারবেন। হ্যাঁ, অবশ্যই তো তার পাশাপাশি হরোস্কোপ রয়েছেই, কিন্তু এগুলো ছোট বিষয়গুলোকেও গুরুত্ব দিতে হবে। তিথির মাহাত্ম্য অনেক, তিথিতে যে ভালো জিনিসগুলো ঘটতে থাকে, যে অশুভ গুলো নাশ হতে পারে, সেটা অন্য সময় কিন্তু হয় না। সেই জন্য তিথি ধরে ধরে যদি আপনারা নিয়ম মেনে যদি একটু চলতে পারেন, একটু সময় ব্যয় করতে হবে নিজের উন্নতির জন্য, নিজের ভালো থাকার জন্য একটু সময় ব্যয় করতে হবে, ঈশ্বরকে ডাকতে হবে, প্রচুর পরিমাণে ডাকতে হবে, তবে কিন্তু দুর্ভাগ্য দূর হয়ে যাবে। এটা কিন্তু এতটা ইজি নয় যে কিছু একটা কিনে পড়ে নিলাম আর পরের দিন থেকে ভাগ্য উন্নতি হয়ে গেল, তা কিন্তু হয় না। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নিজেকেও ভালো থাকবো এই আগ্রহ নিয়ে যথাযথ সিরিয়াসলি যদি মেনে চলা যায় এই তিথির যে বিষয়বস্তুগুলো রয়েছে, এই সময় অনুযায়ী যে দানগুলো রয়েছে, অবশ্যই সেক্ষেত্রে কিন্তু ভালো হয়। জন্মছকে যদি আপনার শুক্র গ্রহ পাপপীড়িত অবস্থায় বসে থাকে, রবির সঙ্গে বসে দারিদ্র দোষ সৃষ্টি করে, প্রতিপদ তিথিতে যদি আপনার জন্ম হয়, তাহলে আপনি প্রতিপদ তিথিতে কি করতে পারবেন, আপনি শুক্র গ্রহের যে দান, সেই দান করুন, দান করলে ভালো হবে। আপনি রবি গ্রহের দান করুন, তাহলেও ভালো হবে। এই যে প্রতিপদ তিথির এতটাই মাহাত্ম্য। এইভাবে দ্বিতীয়া তিথি, দ্বিতীয়া তিথি কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ দুটো পক্ষেরই দ্বিতীয় তিথির নাম হচ্ছে দ্বিতীয়া। এই দ্বিতীয়া তিথি আমরা প্রত্যেকেই জানি খুবই গুরুত্বপূর্ণ তিথি, কেন রথ দ্বিতীয়া আমরা পালন করে থাকি। দ্বিতীয়া তিথিতে অনেক শুভ কর্ম অনুষ্ঠিত হয়, হ্যাঁ, বিবাহ, উপনয়ন থেকে আরম্ভ করে যে কোনো সামাজিক মাঙ্গলিক কার্য থেকে আরম্ভ করে, এগুলো কিন্তু দ্বিতীয়া তিথিতে প্রচুর কিছু ভালো ভালো কাজ হয়, পঞ্জিকাতে নির্দেশিত অবস্থায় থাকে সেগুলো। সেইভাবে যদি দ্বিতীয়া তিথি যদি আমরা পালন করতে পারি, যার দ্বিতীয়া তিথিতে জন্ম, এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ কি দেয়? বুধ যদি জন্মছকে পাপপীড়িত হয়, বুধ যদি আপনার সমস্যা যুক্ত হয়ে বসে থাকে, তাহলে এই দ্বিতীয় তিথিতে জন্ম যদি আপনার হয়, তাহলে কি হবে, বুধ সংক্রান্ত বিষয়গুলোর উপরে আপনি যদি জোর দেন, বুধের দান এগুলো যদি আপনি করেন, সেগুলো অবশ্যই ভালো হবে। এবং বুধ কি দেয়? যোগাযোগ ব্যবস্থা। যারা সেলসম্যান, ভালো সেলসম্যান হতে গেলে বুধের বলবত্তা খুব জরুরি, সেলসের লাইনে ভালো উন্নতি করতে গেলে। যে কোনো প্রকাশনা সংস্থা, লেখালেখির ব্যাপার, বুধ ভালো হতে হবে, তা নাহলে হবে না। যে কোনো ধরুন ক্রিয়েটিভ দিক, এটা বুধ ভালো হতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা অঙ্কে দুর্বল, তাদের জন্য জানবেন যে বুধ, বুধ যদি খারাপ থাকে তাহলে কিন্তু সমস্যাটা হয়। যদি সেই ক্ষেত্রে দেখবেন উপযুক্ত মার্কস পায় না, পড়াশোনায় সেই রেজাল্ট করতে পারে না, এটা কখন হয়? বুধের জন্য হয়। দ্বিতীয়া তিথির অধিপতি গ্রহ বুধ, বুধ নিয়ন্ত্রণ করে। দ্বিতীয়া তিথিতে যদি জন্ম হয়ে থাকে, বুধ গ্রহের যদি কিছু উপাচার করা যায়, তাহলে কিন্তু সেগুলো অবশ্যই ভালো হবে। অবশ্যই আমি উপাচারগুলো পরবর্তী কোনো সময় আবার সুযোগ পেলে আপনাদের নিশ্চয়ই জানাবো। এবার আসবো তৃতীয়া তিথি। তিথির মধ্যে তিন নম্বর তিথি, এটা শুক্লপক্ষেরও তৃতীয়া তিথি, আপনার কৃষ্ণপক্ষেরও তৃতীয়া তিথি, এই দুটো পক্ষের তিথি তৃতীয়া তিথি। এই তিথি হচ্ছে শক্তিপ্রদ, শক্তির জন্য খুব ভাইটাল এই তৃতীয়া তিথি।
এটাকে বলা হয় যে তৃতীয়াতে যা কিছু করা হয় না সেটা খুব ভালো হয়, দান মাহাত্ম খুব ভালো, ভীষণ ভালো হয়। এই তৃতীয়া তিথিতে এর অধিপতি গ্রহ মঙ্গলকে করা হয়েছে, এটা পরাক্রমী তিথি। মঙ্গল কি দেয়? মঙ্গল সাহস, শৌর্য, বীর্য, অস্ত্রশস্ত্র উৎপাদন থেকে যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেক্টর, এগুলো সব মঙ্গলের। ভূমি জমি জায়গা সংক্রান্ত এগুলো সব মঙ্গলের ক্ষেত্র। মঙ্গল যার যত জন্মছকে ভালো, সে এবং তৃতীয়া তিথিতে জন্ম, সে কিন্তু খুব ভালো উন্নতি করতে থাকে। মঙ্গল জন্মছকে দুর্বল, তৃতীয়া তিথিতে জন্ম, তাহলে কি করতে হবে? তৃতীয়া তিথিতে দান করা ভালো, মঙ্গলের দানগুলো করতে হবে। এছাড়াও আমরা ভালো করে জানি যে মঙ্গলের এই অক্ষয় তৃতীয়া, তৃতীয়া তিথির শ্রেষ্ঠ একটা তিথি অক্ষয় তৃতীয়া তিথি। ওই তিথিতে যা কিছু করা হয় কিন্তু অক্ষয় হয়ে থাকে। সুতরাং যাদেরই তৃতীয়া তিথিতে জন্ম, তারা চেষ্টা করুন যে অক্ষয় তৃতীয়ার দিনে দুস্থ বাচ্চাদের কিছু পোশাক আশাক, কিছু খাওয়ার দাওয়ার, সাধ্যমতো আপনার দান করা। একজনকে পারেন একজনকে, দুজনকে পারেন দুজনকে, আপনার সাধ্যমতো, সাধ্যের বাইরে গিয়ে কিছু করতে বলছি না। এই তিথিগুলোর মাহাত্ম্য এতটাই, আপনি যদি নিয়মিত দান করতে পারেন তো আরো ভালো, মাসে একবার, 3 মাসে একবার, 6 মাসে একবার, আপনি তৃতীয়া তিথি ধরেই দান করতে হবে। আপনার যে তিথিতে জন্ম সেই তিথিতে করুন না, ভালো হবে। এছাড়াও আপনি আপনার জন্মতিথি জানেন না, তাহলে কি আপনি দান করতে পারবেন না? করতে পারবেন না, অবশ্যই সেক্ষেত্রে ভালো হবে। আপনি সেইভাবে যদি দানের মাহাত্ম্য, অক্ষয় তৃতীয়ার দানের মাহাত্ম্য অক্ষয় এ যদি করা যায় খুব ভালো উন্নতি হবে। অবশ্যই দুর্ভাগ্য দূর হতে পারে এই যদি নিয়মগুলো ফলো করে চলা যায়, এবং অবশ্যই সেই তিথিগুলোতে না আহারের প্রতিও সংযম রাখতে হয়। যেমন অক্ষয় তৃতীয়ার দিন কোনো কিছু আমিষ দ্রব্য ভোজন না করা ভালো, সেক্ষেত্রে দেখবেন ভালো হবে। পবিত্র আহার করা, শুচি শুদ্ধ থাকা, ভাগ্য উন্নতিতে এগুলোই তো সাহায্য করে। যত আপনি মেনে চলবেন ততই তো আপনার জীবনে উন্নতি হবে। আপনাকেই মানতে হবে, আপনার হয়ে অন্য কেউ মেনে দেবে তাহলে তো হবে না যে আপনার উন্নতি হয়ে গেল, সেটা নয়। অনেক সময় দেখা যায়, হ্যাঁ, সন্তানরা অবাধ্য বা কথা শোনে না, বা অনেকে মানতে চায় না কোনো কিছু, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য তাদের বাবা মারা যদি কিছু কিছু বিষয় পালন করেন তো সন্তানের মঙ্গল কামনা করে, সেক্ষেত্রে কিন্তু খুব উপকার হয়। সেক্ষেত্রে আমি দেখেছি খুব ভালো উপকার পায়, সেই সন্তানগুলো কিন্তু ভালো সুপথে আসে, সুন্দরভাবে কিন্তু জীবনে উন্নতি করতে পারে। এক্ষেত্রে বাবা মার দায়িত্ব কিন্তু অনেকটাই বেশি থাকে, এবং তারা যদি নিয়মিত সেই জিনিসটাকে সুন্দরভাবে মেনে চলতে পারে সেক্ষেত্রে কিন্তু ভালো উন্নতি হতে দেখেছি। এইভাবে তিথি পরপর আমাদের 30টা তিথি, পূর্ণিমা শুক্লপক্ষের 15টা তিথি, কৃষ্ণপক্ষের 15টা তিথি, প্রত্যেকটা তিথির কিন্তু আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, প্রত্যেকটা তিথির আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। এইভাবেই কিন্তু আপনাদের যদি মেনে চলতে পারেন অবশ্যই কিন্তু উন্নতির পথ পাবেন। সত্যি তাই স্যার, খুব মানে আমরা এগুলো শুনছি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে কত কিছু জানার বিষয় থাকতে পারে। তখন এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি সেইভাবে মানুষকে কিন্তু অনেকটাই বোঝাতে পাচ্ছেন, জানাতে পাচ্ছেন, এবং তারাও নিচ্ছেন এইগুলো। তার কারণ আমাদের অনেক কিছু জানা দরকার, কারণ আমরা অনেক কিছু ভুলবশত কিছু কাজ করে ফেলি, সেগুলো কিন্তু আমাদের জীবনে অনেক সময় একটা অন্ধকারের জায়গা তৈরি করে দেয়, খারাপ জায়গা তৈরি করে দেয়, খারাপ পজিশন তৈরি করে দেয়। আর এই নিয়ম নীতি রীতি এবং উপাচার এবং কিছু জিনিস পালন করে এগুলোকে যদি আমরা মেনটেন করে চলি তাহলে মনে হয় আমরা ভালোই থাকবো। তখন সেই বার্তা বা সেইটা বলার জন্য বা সেই জায়গাটাকে তৈরি করার জন্য আমাদের এই অনুষ্ঠান কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আমি একটু বলে দেবো এই মানুষটির সান্নিধ্যটা কিভাবে পাবেন, কোথায় গেলে একে আপনারা পাচ্ছেন। নিজস্বতার চেম্বারগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি, যেটা হলো রাজপুর চৌহাটি মোড় আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে, এবং বুধ এবং শুক্রবারও আপনারা পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। সেটা কি লোকেশনটা আমি একটু জানিয়ে দিচ্ছি, আপনারা কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে বারুইপুর গামী যে বাস বা অটো যেখানে থাকে, অটো স্ট্যান্ড বা বাস রুটটা যে থাকে, সেখান থেকে উঠলেই আপনারা কিন্তু
সেখানে আপনার অটো বা বাসে উঠে বসলেই কিন্তু আপনারা মাত্র 15 মিনিট লাগছে এই চেম্বারে পৌঁছাতে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। আপনারা প্লিজ নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। আরেকটি যে জায়গা সেটাও আমি জানিয়ে দিচ্ছি, নিজস্ব চেম্বার, সেটিও সুভাষগ্রাম। প্রতি বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন স্যারকে, সেটাও কিন্তু হাঁটা পথে 1 মিনিট, মানে স্টেশন থেকে হাঁটা পথে 1 মিনিট, সেটাও কিন্তু আপনারা প্রতি বৃহস্পতিবার এবং রবিবারও বন্ধুরা পেয়ে যাচ্ছেন। টাইমিংটা আমি জানিয়ে দিচ্ছি, সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন বৃহস্পতিবার। এবং জয়নগর সেই জায়গাটিও জানিয়ে দিচ্ছি, এটাও তার নিজস্ব চেম্বার জয়নগর, প্রতি মঙ্গলবার। এটাও জয়নগর স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ, বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এছাড়াও দমদম সিটির মোড়ে শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন বৃহস্পতিবার এবং বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন। আর আপনাদের কাজ হলো যে টিভি স্ক্রিনে যে রেড বক্সে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, বুকিং নাম্বার বা হেল্পিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, সেই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করবেন। অবশ্যই বন্ধুরা কিন্তু অগ্রিম বুকিং করে আসবেন, অনেকটা সময় দিয়ে তিনি দেখেন এবং আপনার সেই জীবন বৃত্তান্ত বা কি করতে হবে, কি করলে ভালো, সব কিছু ডিটেলস আপনাদের জানার জন্য কিন্তু অনেকটা সময় নিয়ে আসতে হবে অগ্রিম বুকিং করে। ফোন নাম্বারটি আমি জানিয়ে দিচ্ছি, 9051200976, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার। প্লিজ আপনারা বুকিং করবেন এবং চলে আসবেন। আর যারা মিস করছেন অনুষ্ঠানটি, তারা সোনার বাংলা টিভি চ্যানেল অবশ্যই তারা ইউটিউব সার্চ করলেই কিন্তু আপনারা পরপর সেই জগন্নাথ মুখার্জির অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন। আমি টাইমগুলো পরে বলছি, আরেকটু আমরা একটু জেনে নিই স্যার। আর এর পরবর্তী তিথি হচ্ছে চতুর্থী তিথি। চতুর্থী তিথি হচ্ছে, এর অধিপতি হচ্ছে ভগবান গণেশ। ভগবান গণেশকে আমরা জানি বিঘ্নহন্তা রূপে, সর্ববিঘ্ন কিন্তু নাশ করে থাকেন ভগবান গণেশ। এবং এই তিথির মধ্যে খুব মঙ্গলদায়ক তিথি চতুর্থী তিথি। কেন? ভগবান গণেশ এটা ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ফল, এই ফল পেতে ভগবান গণেশের আরাধনা করে যদি কেউ কাজে যায়, যে কোনো কাজে যায়, তার কিন্তু প্রচণ্ড শুভ হয়। বাধা হরণকারী গণেশ যেহেতু এই তিথির অধিপতি, এই গণেশ কিন্তু যে কোনো সমস্যার সমাধানের জন্য, যে কোনো দুর্ভাগ্য দূর করার জন্য, চতুর্থী তিথিতে যাদেরই জন্ম তারা কিন্তু জানবেন যে গণেশের আরাধনা করে গেলে সব থেকে ভালো শুভ হয়। আর গণেশের প্রণাম মন্ত্রের মধ্যে সব থেকে যেটা কার্যকরী, সব প্রত্যেকটা মন্ত্রই প্রচন্ড ভালো এবং কার্যকরী সুফলদায়ী, কিন্তু আপনারা সহজে মনে রাখতে পারবেন যে মন্ত্রটি ওং বক্রতুণ্ডং মহাকায়ং সূর্যকোটি সমপ্রভম নির্বিঘ্নং কুরুমে দেব সর্বকার্যে সুসর্বদা। এই যে মন্ত্রটি, এইটা যে কোনো শুভ কাজে যাওয়ার আগে করে যান, তাহলেই দেখবেন আপনার কাজটি সফল হবে, ভগবান গণেশের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে এবং অনেক বাধা বিপত্তিগুলো থেকে আপনি আস্তে 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 মুক্তি পেতে থাকবেন। এবং এই চতুর্থী তিথিতে যাদের জন্ম, ভগবান গণেশের নিয়মিত পুজো করলে কিন্তু সেক্ষেত্রে শুভ ফল লাভ হয়। গণেশজির দুর্বা অত্যন্ত প্রিয়, দুর্বা দিয়ে যদি গণেশজিকে পুজো করা যায় সেক্ষেত্রে দেখেছি দুর্ভাগ্য দূর হতে, অনেকটা কিন্তু উন্নতি হতে দেখেছি সেক্ষেত্রে। হ্যাঁ, এটা কিন্তু ভক্তি ভরে করতে হবে অবশ্যই, কিন্তু তাহলে দেখবেন আপনারা উপকার বুঝতে পারবেন। আর এই চতুর্থী তিথির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। শনিদেব কি করে? যে কোনো কাজে বিঘ্ন, যে কোনো বাধা হওয়া, কাজ দেরি হয়ে যাওয়া, এইগুলো হয়ে থাকে শনিদেবের প্রভাবের জন্য। এই প্রভাবে কি কি শুভ হতে পারে? যেগুলো ধরেন অস্ত্র তৈরি, কারাবাস নির্মাণ করা, যে কোনো ধরনের মেশিনারি কাজ, এগুলো করা হচ্ছে শনিদেবের এই তিথিতে শুরু করা, এগুলো কিন্তু ভালো হয়। হ্যাঁ, যে কোনো ঔষধ বিষয়, হ্যাঁ, এইগুলো কিন্তু ভালো হয়। বিষ প্রয়োগের যে ঔষধ, এই সমস্ত ঔষধের যে প্রভাবগুলো, এগুলো কিন্তু এই তিথিতে শুভ আরম্ভ করা, যারা করে সেগুলো কিন্তু ভালো হতে দেখেছি, ভালো হয়। এর পরবর্তী তিথি হচ্ছে পঞ্চমী তিথি। এই পঞ্চমী তিথির অধিপতি হচ্ছে নাগ দেবতা। এই জন্য দেখবেন শাস্ত্রে আমাদের নাগ পঞ্চমীর একটা বিধান আছে। বাস্তুতেও নাগের অবস্থান কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়।
বাস্তু নাগ প্রতি 3 মাস অন্তর অন্তর কিন্তু তার স্থান পরিবর্তন করে। যাই হোক, আজকে সময় পারমিশন দিচ্ছে না, পরবর্তী দিনে আবার নিশ্চয়ই আলোচনা করব। অনুষ্ঠান চলছে সেটা আমি একটু বলে দিচ্ছি, সোম থেকে শনিবার সকাল 10টা 35 মিনিটে অনুষ্ঠানটি দেখছেন এবং রবিবার সকাল 8টা 10 মিনিটে। আর এছাড়া আপনারা কিন্তু লাইভ অনুষ্ঠান প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টার সময় দেখছেন এবং শনিবার ও দুপুর 3টে 45 মিনিটে অনুষ্ঠানটি দেখছেন। দেখতে থাকুন, আপনাদের ভালোই লাগবে। এই বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছে। অবশ্যই বুকিং করবেন, অগ্রিম বুকিং করে আসবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আপনাকে অনেক